কিন্তু আমার মাজতেই থাকা বদনরূপী লালুক খোলারূপী এসামর সহযোগত এই বিদেশী মূলর আর বিদেশিয়ে গই সুপ্রিম কোর্টত খিলঞ্জিয়ার বিরুদ্ধে দপদপাইছে যে অসম অফিসিয়ালি হ্যান্ডওভার হব আনুষ্ঠানিকভাবে বিদেশির হাতলৈ, আর তার কারণেই সহায় করে আছে বিদেশী শক্তিবুরক আসু যুব ছাত্র পরিষদ, কৃষক মুদি সংগ্রাম সমিতি, অসম গণ পরিষদ, রাইজর দল, অসম জাতীয় পরিষদ ইত্যাদি দল সংগঠনে। রাম রাম, বিদেশির বিরুদ্ধে হওয়া আন্দোলনট বিদেশী রাখবর কারণে বুঝাপড়া করে 71-24 মার্চট ভিত্তিবছর করলে এতিয়া তারিখ 3টার বিদেশির ক্ষেত্র, এটা সুপ্রিম কোর্টে ফাইনাল করব, কিন্তু আজির তারিখ বাল আছে 3টা তারিখ, এটা হল 66, এটা হল 71, আর কাখন আনি 2003 করে থাকে, তো 1951 কবতে উড়ি গেল। অতি দুঃখ আর পরিতাপর কথা যে ভারত সরকারের যে ভূমিকা সেই অত্যন্ত দুর্ভাগ্যজনক ভূমিকা, আর রক্ষা করব আমি আর ধারণা করব নয়। আজি অবস্থা অত্যন্ত সঙ্গীন যে খিলঞ্জিয়া হয়তো আর নাবাচিব, আমি ইতিমধ্যেই মাইনরিটি, আজি আমার 43%, গতি ভাষাও না থাকে ই উঠি যাব, আকো সেই বঙালিয়েই ইয়ার রাজ্য ভাষা হব। আমার গোচরটা আরম্ভ হয়েছিল মুখ্যমন্ত্রী তরুণ গগৈর দিন, সেই সময়ত সরকারে এফিডেভিট দিছিল 71, ধর্মান্দ সোনোয়াল আহিল, 71ই বহাল রাখিলে, আর বর্তমানেরও মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন এই সরকারে এই 71ই বহাল রাখিছে। সলিসিটর জেনারেলে ভারত সরকারের হয়ে যে স্ট্যান্ড দিছে তাতেই ইয়েস সরকার আর সদু ছাত্র সন্থান, গতি সম্পূর্ণরূপে অবৈধ বিদেশির পক্ষ রাষ্ট্রসংঘর খিলঞ্জিয়ালোকর অধিকার সনদ 2007 সেই রাষ্ট্রসংঘ গ্রহণ করেছে, তাত ভারতেও 143 দেশের সঙ্গে সপক্ষে ভোটদান করে দায়বদ্ধ হয়ে আছে। আমার মূল গোচরট রাষ্ট্রসংঘর খিলঞ্জিয়ালোকর অধিকার সনদ কার্যকরী করবর কারণে আমি একটা নির্দেশনা দিবর কারণে আমি আবেদন জানাই থাকি, সেইটারও বিচার হব। তাত সদু ছাত্র সন্থায় সেই বিরুদ্ধে এফিডেভিট দিছে, সরকারে সেই বিরুদ্ধে এফিডেভিট দিছে, তো রাম রাম ঠিক খিলঞ্জিয়া বলে শব্দটা কলে হব নাকি? আফটার দ্য ভার্ডিক ইস্যুড বাই দি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তারপর বহুত রাস্তা আছে, ইন্টারন্যাশনাল রাস্তা আছে, গতি আমি সেই কি করি সে সময়তে কম। আমার যদি আমার এই বদন বিবেচনে মারি পেলায় সে না জানো, কিন্তু টিল টু দি ডেথ আমি যুঁজিছ আর যুঁজিম। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।